9 অগস্ট ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আজ 8ই সেপ্টেম্বর, প্রায় এক মাস, আর এই দিনে দিকে দিকে শহর জুড়ে প্রতিবাদ। 5টা ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, চিকিৎসকদের মহামিছিল যা এনআরএস থেকে ধর্মতলা পর্যন্ত হয়, এবং বিচারের দাবিতে এই মহামিছিল সেখানে বেলুনও ওড়ানো হয়, কালো বেলুন ওড়ানো হয় প্রতিবাদ স্বরূপ। অপরদিকে কুমোরটুলি, যেখানে দুর্গা পুজোর আর মাত্র কিছুদিন বাকি, যেখানে পুজোর আমেজ থাকার কথা, মূর্তি প্রায় তৈরি হয়ে যাওয়ার কথা, প্রতিমার প্রায় তৈরি হয়ে যাওয়ার কথা, সেখানে প্রতিবাদ মিছিলে মৃৎশিল্পীরা। আর অপরদিকে রিক্সা চালকদের মিছিল, ভীষণ গুরুত্বপূর্ণ রিক্সা চালকদের মিছিল রয়েছে আজকে অভয়ার হয়ে বিচারের দাবিতে, এবং স্কুল ও প্রাক্তনীদের প্রতিবাদে সরব গোটা শহর। আমি পৌলমীর কাছে যাব, ট্রায়াঙ্গুলার পার্কে রয়েছেন পৌলমী। পৌলমী, তোমার সঙ্গে দেখবো আজকের শহরের ছবিটা। সেখানকার কি ছবি ধরা পড়ছে?
এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে কলেজ স্ট্রিট সিগন্যালের কাছে কিন্তু এসে পৌঁছেছে এই মিছিল, এবং দেখতেই পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট মিরাজ আলী যে চিত্র তুলে ধরেছে যে একবারে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু এই মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছে। অভয়ার যে কাণ্ড, সেই কাণ্ডের জেরে কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে কিন্তু প্রতিবাদের ঝড় উঠছে। আর এই শহরের অন্যতম ট্র্যাডিশন এই যে টানা রিক্সা, এই টানা রিক্সাও কিন্তু এবার প্রতিবাদের পথে। এবং আমি মিরাজ আলীকে একবার দেখাতে বলবো যে প্রতিটা টানা রিক্সার সামনে কিন্তু একটা করে বার্তা। আর সেই যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল ধর্মতলায় শেষ হলো, বেলিউড দিয়ে সেই মিছিল শেষ হলো। এবং এই মুহূর্তে ধর্মতলায় এই এনএলএস হসপিটালের সামনে থেকে চিকিৎসকদের যে মিছিল, সেই মিছিল রানী রাসমণি রোডে এসে শেষ হয়েছে। অজস্র বেলুন উড়িয়ে এই মিছিল শেষ হলো। জাস্টিস ফর অভয়া, উই ওয়ান্ট জাস্টিস লেখা এই বেলুনে বার্তা একটাই, বা মিছিল থেকে একটাই বার্তা উঠে আসছে, একটাই দাবি উঠে আসছে যে যত দ্রুত সম্ভব যত এই বিচারটা চাই, সুবিচার চাই, সুবিচার পাক অভয়া, জাস্টিস পাক, এবং যারা অ্যাকচুয়াল দোষী সেই দোষীদের উপযুক্ত কঠোর যে শাস্তি সেই শাস্তি হোক, এমনকি ক্যাপিটাল পানিশমেন্টেরও দাবি উঠছে এই মিছিল থেকে। এই মুহূর্তে রানী রাসমণি রোডে চিকিৎসক, চিকিৎসা কর্মী, এমনকি উত্তর কলকাতার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীরা, সেই প্রাক্তনীরাও এসে হাজির হয়েছেন। সেই রানী রাসমণি রোডে এই মিছিল কার্যত শেষ হলো। বেলুন উড়িয়ে এই মিছিলের সমাপ্তি ঘোষণা করলো। বেলুনে একটাই কথা লেখা ছিল, উই ওয়ান্ট জাস্টিস এবং জাস্টিস ফর অভয়া। মানুষজন প্রতিবাদ করছেন, মানুষজন প্রতিরোধ করছেন, তারা বলছেন লড়াইটা চলবে।